নমস্কার বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। শুধুমাত্র একটা সিনেমার রিলিজ ডেট অ্যানাউন্স, বলতে পারেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম রিলিজ করবার ডেট এগিয়ে নিয়ে যাওয়া পিছিয়ে নিয়ে যাওয়ার ঘটনা শুরু হয়ে গেছে। মানে প্রচুর সিনেমা এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। কারণ একটা সিনেমা রিলিজের ডেট ঘোষণা করেছে, সেটা হচ্ছে সালার 22nd ডিসেম্বর রিলিজ করবে। এটা আগে 28 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, তো এখন 22nd সেপ্টেম্বর রিলিজ করবে। তো এই ডেটের জন্য মানে ডিসেম্বর মাসে সমস্ত জায়গায় টলিউড এবং বলিউডে মানে সিনেমা 19-20 মানে রিলিজ হওয়ার ডেট আগের পিছনে শুরু হয়ে গেছে। প্রথমে আসছি আপনার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 1st ডিসেম্বর আপনার অনেক আগের থেকেই এটা অ্যানাউন্স ছিল যে বিকি কৌশলের আপনার শ্যাম বাহাদুর সিনেমাটা, যেটা মেঘনা গুলজার ডাইরেক্ট করছে, এটা আপনার ফিল্ড মার্শাল ম্যানেক্সার কর্তৃক তৈরি হয়েছে, এই সিনেমাটা রিলিজ করবে। তো অ্যানুয়াল আপনার 11 আগস্ট আশা করা ছিল, সেটা পোস্টপন হয়ে 1 তারিখে চলে আসে, বলতে মানে ডিসেম্বরের 1 তারিখে। তো এখন অ্যানিমেলের সঙ্গে আপনার শ্যাম বাহাদুর ক্ল্যাশ করবে 1 তারিখে। এরপরে যেটা সবচেয়ে সেটা ইন্টারেস্টিং, গত বছর ক্রিসমাসের সময় বিজয় সত্যগত এবং ক্যাটরিনা কাইফের সিনেমা, যেটা শ্রীরাম রাঘবন আপনার ডাইরেক্ট করছে, মেরি ক্রিসমাস, সেটা রিলিজ হওয়ার কথা ঘোষণা হয়েছিল, কিন্তু আপনার করোনার কারণে সেটা পোস্টপন হয়ে যায়। যেহেতু সিনেমাটা আপনার মেরি ক্রিসমাস, তো অন্য সময় তো রিলিজ করতে পারে না, তো 1 বছর পিছিয়ে তারা 22শে ডিসেম্বর এই বছর রিলিজ করার ঘটনা ঘটেছিল। তারপরে হঠাৎ সেখানে ডাঙ্গি চলে আসে, তো তারা বাধ্য হয়ে কী করে আপনার সেটাকে পিছিয়ে দেয় এবং পিছিয়ে আসে 15ই ডিসেম্বর। এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, করণ জোহরের প্রোডাকশনে যোদ্ধা ফিল্মটা তৈরি হয়েছিল, যেটা 19 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যেই জামান 7 সেপ্টেম্বর আসে তার বাচ্চাটি আপনার পিছিয়ে দিয়ে সেটাকে নিয়ে আসে 15ই ডিসেম্বর। এই ডেটটা 15ই ডিসেম্বরের আগে ঘোষণা করেছিল আপনার কারণ জোর, তার একদিনের মাথায় পরেই আপনার এই 15ই ডিসেম্বরে মেরি ক্রিসমাস আসবে বলে ঘোষণা করে দেয়। তো করণ জোহর খুবই রাগ হয় এবং সেখানে বলে যে আগে একটা আলোচনা দরকার ছিল। এরপর যেই সালার আপনার 22ই ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ঘোষণা করে, করণ জোহরও বুঝতে পারে যে তার পক্ষে 1 সপ্তাহ বাদে স্ক্রিন পাওয়া সম্ভবই না যোদ্ধার জন্য, তাই সে এটা আপনার ক্যান্সেল করে দেয়, সেই ডেটে রিলিজ করবে। এরপরও যখন শুধু বেঁচে থাকে আপনার 15ই ডিসেম্বরে এই মেরি ক্রিসমাস সিনেমাটা, মেরি ক্রিসমাস এই ব্যাপারটা বুঝতে পেরে সে সেটাকে প্রিপোন করে দেয় এভিয়ানে সিনেমাটাকে, এবং 8ই ডিসেম্বর গতকাল রাতে ঘোষণা করে যে এটা 8ই ডিসেম্বরে রিলিজ করবে। এইটা শোনার পরে করণ জোহর নিজের ইগো প্রবলেম, কারণ আগের বারও তার ক্ষেত্রে এরকম হয়েছিল, সেও যোদ্ধা সিনেমাটাকে এখন 8ই ডিসেম্বর রিলিজ করছে। মানে 1 তারিখে আপনার শ্যাম বাহাদুর অ্যানিমাল ক্ল্যাশ করছে, 8 তারিখে আপনার এই যোদ্ধা এবং মেরি ক্রিসমাস ক্ল্যাশ করছে। এবং এই যোদ্ধা সিনেমাটা আপনার সিদ্ধান্ত মালহোত্রা আছে, রাশি খান্না এবং দিশা পাটানি আছে, তো এইটা একদিন ক্ল্যাশ করছে। কিন্তু এই 8 তারিখেই অনেকদিন আগের থেকেই যে ঘোষণা ছিল যে শাহিদ কাপুরের কৃতি শ্যামের সিনেমাটা রিলিজ করবে, তো এই সিনেমাটা কি হবে, এই সিনেমাটা কিন্তু 8 তারিখে রিলিজ করছে না, এই সিনেমাটা পিছিয়ে এখন 9 ফেব্রুয়ারি রিলিজ করবে। ভেবে দেখুন, মানে একটা সিনেমা ঘোষণার জন্য কত রকম সমস্যা। এইটা গেল হচ্ছে আপনার হিন্দি সিনেমার ক্ষেত্রে। 15ই ডিসেম্বর আপাতত কোনো সিনেমা রিলিজ নেই, পুরোপুরি ফাঁকা। এইবার টলিউডে যাচ্ছি। টলিউডে ক্রিসমাসে মানে এই বছর ক্রিসমাসের সময় 3টে সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, ভেঙ্কটেশের সামনের, তারপর আপনার নানির হচ্ছে হায় নানা, এবং নিতিনের অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান, 3টে সিনেমাই পোস্টপন হয়ে গেছে যখনই সালা ঘোষণা করেছে যে 22শে ডিসেম্বর আসছে। 3টে সিনেমাই পোস্টপন হয়ে গেছে। ভেঙ্কটেশের সামনের শোনা যাচ্ছে যে সংক্রান্তিতে রিলিজ করতে পারে, যদিও এর অফিসিয়াল ডেট এখন অ্যানাউন্স হয়নি। হায় নানা যেটা নানির সিনেমা, সেটা আপনার আসলে হচ্ছে 2nd ফেব্রুয়ারি, এবং অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান যেটা নিতিনের সিনেমা, সেটা আসছে হচ্ছে আপনার 9 ফেব্রুয়ারি। মানে ভেবে দেখুন, একটা সিনেমার জন্য কিভাবে সমস্ত মানে ফিল্মের যে শিডিউল ছিল যাবতীয় কিছু আপনার হেফাজত হয়ে গেছে, মানে এতটাই ভয়। কারণ যে সালা এবং ডাঙ্কি যখন একত্রিত হবে, স্বাভাবিকভাবেই আপনি যদি মানে হল ভাগ হয়ে থাকে, সারা ভারতবর্ষে প্রায় 9,500 একটু বেশি হল আছে, তো দুটো সিনেমায় অর্ধেক অর্ধেক হল নিয়ে নেবে, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই তখন অন্য কোনো সিনেমা রিলিজ করলে, বাংলাতে তো দুখানা সিনেমা রিলিজ করছে আপনার প্রধান এবং কাবলিওয়ালা, আমার ঈশ্বর জানে কটা করে শো পাবে, কারণ তারা এরা সব হল প্রায় বলতে পারেন ছিনিয়ে নেবে, শো করে নিয়ে নেবে, এবং সেই কারণেই এইটা সবাই আপাতত পিছিয়ে দিচ্ছে। এমনিতেই শাহরুখ খান ডাঙ্কি আপনার ডিস্ট্রিবিউশনে পেন স্টুডিওকে নিয়ে এসেছে, যারা আপনার জওয়ান রিলিজ করেছিল, কারণ পেন স্টুডিও খুব ভালো রিলিজ করেছে ইন্ডিয়াতে, তো এ ফিল্মের লড়বার জন্য মানে যারা সালা রিলিজ করছে নর্থ ইন্ডিয়াতে, তার সঙ্গে একটা জবরদস্ত টক্কর জন্য তার পেন স্টুডিওকে নিয়ে এসেছে। এখন দেখার যে স্ক্রিন শেয়ারিংটা কিরকম হয়। এমনিতেই তো যদি আপনি বাইরে দেখে থাকেন, তাহলে মানে বিদেশে ইউএসএতে সালা
যত আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমা রিলিজ করে সবচেয়ে বেশি স্ক্রিন নিয়ে রিলিজ করছে 1979টা স্ক্রিন নিয়ে, মানে 1979টা লোকেশনে রিলিজ করছে। স্ক্রিন তো আরো অনেক বেশি হবে, আর শো তো আরো অনেক বেশি, সবচেয়ে বড়, তার মানে এখানে বিশাল দিক রিলিজ হচ্ছে, এখানেও হবে। তো এখন দেখার যে কিভাবে এরা দুজনকে সামলায়, যে স্ক্রিনটা কিভাবে দেবে সেটা হচ্ছে এক্সিবিটারদের নির্ভর করছে, এবার ডিস্ট্রিবিউটার কোনো ব্ল্যাক পিলিং করে কিনা সেটাও দেখা। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।